আচ্ছা এটা দেখুন, আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি, কালারটা দেখুন কি অপূর্ব সুন্দর কালার এসেছে। আজকে আমি যে আপনাদের কাছে রেসিপি নিয়ে এসেছি সেটি একটি পপুলার মধ্যপ্রদেশের রেসিপি। এটি অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর একটি রেসিপি। আজকের এই রেসিপির নাম হচ্ছে বাদামি ঢ্যাঁড়স। বাদামি কি করে হলো ঢ্যাঁড়স সেটা জানতে আপনারা আমার আজকের রেসিপিটা অবশ্যই দেখবেন। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পা। ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ তিল দিলাম। এই তিলটাকে প্রথমে আমি শুকনো খলাতে নেড়ে চেড়ে একটু ক্র্যাকেল করে নেব। যখন তিলটা মোটামুটি একটু ভাজা মতন হবে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে চিড়ে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা আর তিলটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কতগুলো বাদাম। এটা ভাজা বাদাম, তবুও এটাকে গরম করে নেবার জন্য আমি এটাকে একবার এই গরমের সাথে মিশিয়ে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি এটা একটু ঠান্ডা হয়েছে। এই যে তিনটে আমি ভাজলাম, এই তিনটেকে একবার ভালো করে পাউডার ফর্মে এটা আমি নিয়ে আসবো, পাউডার করে নেব। এখানে আমি কেটে নিয়ে এসেছি এই যে ঢ্যাঁড়সগুলো, দেখুন মোটামুটি এরকম হাফ করে দিয়েছি। এরকম বড় বড় সাইজের ঢ্যাঁড়সটা কিন্তু কাটতে হবে। আপনারা তো ঢ্যাঁড়সের অনেক রেসিপি খেয়েছেন, অনেক ধরনের রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এটা একেবারেই নতুন এবং খুব সুন্দর একটা টেস্টি রেসিপি, যেটা আপনারা ভাত এবং রুটি সবের সাথেই খেয়ে ভালো লাগবে। তাহলে এই রেসিপিটা আমি আশা রাখলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং আমাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা যখন মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যে তরকারি খান, সেটাতে যেরকম খোলা দিয়ে খেলে আলুটা একটা অসম্ভব রকমের স্বাদ থাকে এবং আলুগুলোর সাইজ যথেষ্ট বড় থাকে, শুদ্ধ এই যে আলুগুলো কেটে নিলাম বড় বড় সাইজের, এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি মোটামুটি 2টো ছোট সাইজের আলু এরকম খোলা শুদ্ধ এরকমভাবে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এটা জলের মধ্যে দেওয়া রইল। দেখুন ঢ্যাঁড়সটা একটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এই ঢ্যাঁড়সটাকে আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি গরম মশলা। এখানে দিলাম যে নর্মাল গরম মশলা হয় দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হিং। হিংটা কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ দেবে, এবং হিং কিন্তু ডাইজেশনেও কাজ দেয়। তাই এরকম ছোটো ছোটো ট্রিক্স ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন। কেননা যখনই আমি নতুন রেসিপি দেব, আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এখানে দিয়ে দিলাম আমি সাদা জিরে বা সা জিরে। এই এটাই ছিল এই খাবারটার জন্য ফোড়ন। দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু মোটামুটি বাদামি করে ভেজে নিতে হবে। এই বাদামি প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি, আজকের রেসিপি হচ্ছে বাদামি ঢ্যাঁড়স। এটা একেবারেই একটি অন্য রকমের রেসিপি। তাই প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ভাজা হচ্ছে, এই যে আলুগুলো আমি কেটে রাখলাম, সেই আলুগুলো আমি দিয়ে এটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। এই আলু এবং পেঁয়াজ এটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা একটু কেটে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিলে মুখে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্বাদ দেবে। এবারে এই যে ঢ্যাঁড়সটা, যে ভেজে ঢ্যাঁড়সটা রাখলাম, সেটাও এর সাথে মিশিয়ে দিলাম। দেখুন একটা কত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। আপনারা যখন এটা রান্না করবেন তখন এটা বুঝতে পারবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা এবং রসুনের পেস্ট। চামচটা ছোট বলে আমি 4 বার দিলাম,
আপনারা নর্মাল যে স্ট্যান্ডার্ড চামচে যদি দেন তাহলে এটা দু চামচ আমি দিলাম আদা এবং রসুনের পেস্ট। এরপরে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য লঙ্কা, যেহেতু লঙ্কা অলরেডি দেওয়া রয়েছে সেজন্য পরিমাণটা কম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। খুব বেশি হলুদ দিলে কিন্তু এই খাবারটাতে দেখতে ভালো লাগবে না। এবারে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আমি এখানে দিচ্ছি 1.5 স্পুন মতন লবণ, আপনারা লবণটা আপনাদের স্বাদ মতন দেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা, বাদামি মশলাটা বানিয়ে আনলাম সেই বাদামি মশলাটা, এইটা কিন্তু বাদামি মশলা নামেই বিখ্যাত এবং এই রান্নাটা মূলত মধ্যপ্রদেশের একটি পপুলার রেসিপি। এবং এটাকে আমি সুন্দর করে দেখুন এর সাথে মাখিয়ে দিয়ে একটু সামান্যভাবে প্রথমে ভাজা ভাজা করে নিচ্ছি, কিন্তু আদা এবং রসুন একেবারে কাঁচা দেওয়া আছে বলে এর মধ্যে, এবং আলুটাও সেদ্ধ করতে হবে বলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এটা দেখুন আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি, কালারটা দেখুন কি অপূর্ব সুন্দর কালার এসেছে। এবারে আমি দেখুন এটা পরিবেশন করে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি যে বাদামি মশলাটা বানালাম সেই বাদামি মশলাটা। এই মশলাটা ওপরে থাকলে আপনারা রুটি বা যে কোনো ভাতের সাথে বা ফ্লেভার রাইসের সাথে যখন এটা খাবেন এটা অত্যন্ত একটি সুস্বাদু খাবার। তাহলে কেমন লাগলো আজকে আমার রেসিপি? আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশান অন করে আমার সাথে অবশ্যই থাকবেন। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা, আর এই গরম মশলা দিয়ে ফিনিশ করলাম আজকে আমার এই রেসিপি।